হাই ডাইনামিক মাইন্ড, এই লেসনটাতে বা এই ভিডিওতে আমরা শিখব যে যদি আমি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাই তাহলে আসলে আমাকে কি করতে হবে, বা আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমার কি কি লাগে। খুব ইম্পর্টেন্ট কথা, আমি লাস্ট এটা দিয়ে শুনবো। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার তেমন কিছুই লাগবে না, যেহেতু আপনি ঘরে বসে ইন্টারন্যাশনালি কাজ করবেন, সেহেতু প্রথম আপনার দরকার একটা ইন্টারনেট কানেকশন এবং একটা ল্যাপটপ, একটা যদি মোবাইল থাকে ভালো, মোবাইলটা আসলে জাস্ট কমিউনিকেশনের জন্য, কারণ অনেক সময় আপনি বাসার বাইরে টাইরে থাকেন, বাইরের সাথে কমিউনিকেশনের জন্য অ্যাপটা ইনস্টল করে নিলেন, মানে ফাইবার বা আপওয়ার্কের অ্যাপ ইনস্টল করে যাতে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন। এইটা ছাড়া আর তেমন কিছুই লাগবে না। আর সব থেকে এটা হচ্ছে যে আপনার বিধেয়, আর যদি আমি মেইন জিনিস যেটা লাগবে সেটা হলো যে কোনো একটা বিষয়ে আপনাকে স্কিলফুল হতে হবে। এই পৃথিবীতে একটা জিনিস দিয়ে মানুষ আর্নিং করে খায় বা ইনকাম করে, সেটা হলো যে কোনো বিষয়ে তার স্কিলস। প্রধানমন্ত্রী, তার দেশ চালানোর স্কিলস আছে, রাজনীতিবিদ, মন্ত্রী, নেতা নেত্রী, এদেরকে এই মানে রাজনীতি বা এই স্কিলস আছে, ধরো মানুষজন কিভাবে চালাবে। আপনি এইচআর ম্যানেজার, আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, আপনি হচ্ছে যে রাজমিস্ত্রি, আপনি ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আপনি আপনি বাস ড্রাইভার, আপনি কারের ড্রাইভার, আপনি যাই বলেন না কেন, এখানে প্রত্যেকেই একটা জিনিস তাদের আছে, সেটা হলো কোনো একটা বিষয়ে স্কিল। এই স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে পারো। এখন আপনি বলতে পারবেন এটা তো চাকরির ক্ষেত্রে লাগে, হ্যাঁ সেম জিনিসটাই তো। একটা জিনিস হচ্ছে আপনি সকাল 9টায় অফিসে আসতেন, 5-6 বের হয়ে যাচ্ছেন, একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে আপনি আপনার এই 8-9 ঘন্টা সময় প্রতিদিন দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে একটা টাকা দিচ্ছে। ফ্রিল্যান্সিং ইটস এ বিজনেস, আপনার কোনো একটা নলেজ আছে, আপনার কোনো একটা স্কিল আছে, সেই স্কিল ব্যবহার করে আপনি তার কাজ করে দিচ্ছেন কোনো কোম্পানির, কোনো ব্র্যান্ডের, কোনো বিজনেসের, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের কাজ করে দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। সো একটা স্কিল লাগে। এখন প্রশ্ন হলো এই স্কিলটা কি বিষয়ে আপনার স্কিল থাকতে হবে, এটা একটা পয়েন্ট। এইটা আমি একটু পরে আনসার দিব, বাট এখানে আমি ছোট্ট একটা কথা বলে রাখি যে আমরা যদি এখানে যাই তাহলে দেখেন এখানে হাজার রকমের স্কিল আছে। যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করা হবে যে ভেক্টর ট্রেসিং, ইনফোগ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং, ইউএক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, গেম আর্ট, হাজার রকমের এখানে হচ্ছে যে কাজ আছে। এই কাজগুলো যদি আপনি জানেন, এখন এখান থেকে আপনার যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে, সেই বিষয়টাতে আপনাকে স্কিলফুল হতে হবে আগে, তারপরে আপনার এই মার্কেট প্লেস আসতে হবে। যেমন ধরেন আপনার প্রোডাক্টের খোঁজ নাই, আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটা দোকান নিয়ে বসে আছেন, কোনো লাভ হবে ভাই? তাহলে দোকান নেবেন কখন, যখন আপনার অলরেডি আপনি কি ধরনের বিজনেস করবেন সেই বিজনেস সম্পর্কে আপনি বোঝেন কিনা, এরপরে সেই বিজনেস যদি বুঝে থাকেন প্রোডাক্টটা কোথা থেকে সোর্স করবেন, ধরেন আপনি চায়না থেকে নিয়ে আসলেন, চায়না থেকে মালটা নিয়ে আসলেন, দেন তো আপনি একটা দোকান নেবেন। দোকান আমরা কি করি, আমরা উল্টা কাজ করি, আমরা হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জিনিসটা সব থেকে বেশি হয়, কিছু পারি আর না পারি আমাদের হচ্ছে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খোলা বসে থাকে। আরে দারুণ ব্যাপার ভাই, আমার তো ফাইবার একটা অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আছে 2009-10 সালে, কোনো ভ্যালু নেই। আগে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। এখন কি বিষয়ে স্কিল ডেভেলপ করবেন সেটা যদি জানতে চান বস, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা জিনিস আপনি প্রথমে fiverr.com এ যখন অ্যাকাউন্ট খোলার দরকার নেই, fiverr.com এ যান, যে আপনি এখানে দেখেন কোন জিনিসটা আপনার ভালো লাগে। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে
আপনার একটু ক্রিয়েটিভ সেন্স লাগবে। এই ক্রিয়েটিভ সেন্স যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। এখন ক্রিয়েটিভ সেন্স কি জিনিস, একটা ডিজাইন দেখবেন যে ম্যাক্সিমাম ফেসবুকে আমরা যে অ্যাড গুলো দেখি ম্যাক্সিমাম হচ্ছে অ্যাড এর কন্টেন্ট হচ্ছে গার্বেজ। কোথায় সিটিএ বাটন দিতে হয়, কোথায় কপিটা লিখতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, কোনো লজ নাই। গ্রাফিক্স ডিজাইন কপি পেস্ট, নীলক্ষেতের ডিজাইনার কইরা দিচ্ছে সাইডে দিচ্ছে। কিন্তু একটা ভালো ব্র্যান্ডের নেসলের পেজে যান, আপনি ইউনিলিভার এর পেজে যান, দেখেন তাদের কন্টেন্ট। সো এই ধরনের গ্রাফিক সেন্স, এই ধরনের ক্রিয়েটিভ সেন্স, এই ক্রিয়েটিভ সেন্স হতে হলে আপনাকে নিজের ক্রিয়েটিভ হতে হবে, আপনার লেখাপড়া থাকতে হবে, নন্দন তত্ত্ব নিয়ে লেখাপড়া থাকতে হবে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারবেন, আদারওয়াইজ আপনি ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারবেন, যদিও সব জায়গায় ক্রিয়েটিভিটি লাগবে। এছাড়া আছে আপনাদের ডিজিটাল মার্কেটিং, যদিও আমরা আমাদের এই কোর্সটাতে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে কথাবার্তা গুলো বলবো। এছাড়াও আপনি যে কোনো বিষয় নিয়েই কাজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, বুক ইবুক মার্কেটিং, পডকাস্ট, ক্রাউড ফান্ডিং, ওয়েব অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিং, এই যে ই কমার্স মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, অনেক বিষয় আছে। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার প্যাশন, যেটা আপনার করে মজা পান, আমি সবসময় বলি নেশাকে পেশা বানাবো, তাহলে ইউ উইল বি এ গেইনার। যদি কিন্তু আমি একটা স্ক্রিনশট দেখলাম ওয়েব ডেভেলপমেন্ট করে একটা ভদ্রলোক এই বছর 1 কোটি টাকা কামাইছে, পাগলের মতো ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আপনার ভালোই লাগে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট বুঝেনি না, আপনার নিউরনে ওয়েব ডেভেলপমেন্ট বলে কোনো জিনিসই নেই, তাহলে এই জিনিসটা করা যাবে না। এরপরে রাইটিং, আপনি ভালো লিখতে পারেন, সেটা বাংলা ইংরেজি, অবশ্যই এখানে ইংরেজি বিষয়টা ইম্পর্টেন্ট, আপনি ভালো লিখতে পারেন তাহলে আপনি সেটাকে আপনি আপনার স্কিল ডেভেলপ হিসেবে নিতে পারেন। সো আপনি ভালো ইমেলের কপি লেখেন, আপনি ভালো কন্টেন্ট লেখেন, ব্লগ রাইটিং ভালো পারেন, এখানে দেখেন অনেক বিষয় আছে। ইভেন আপনি ভালো সিভি লিখেন, এখানে অনেক বিষয় আছে, আপনাকে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এই fiverr.com এ গিয়ে দেখতে হবে। আপনি মিউজিক, এই যে ভয়েস ওভার দিয়ে আপনার কণ্ঠ ভালো, আপনার স্টুডিও সাথে ভালো ভয়েস দিয়ে, আমি কয়েকদিন আগে আমার এই যে ইমেজটা দেখতেছেন, এটা আমি এই ইমেজটা আমি করতে $24 একজন ইন্দোনেশিয়ার এক ভদ্রলোক দিয়েছি, আমি আউটসোর্স করেছি, কারণ এটা আমি পারি না, এটাকে বলে WPAPR। সো এই জিনিসটা সে পারে, এটা দিয়েই সে কাজ করে ফেলছে, আমি $24 দিয়েছি তাকে ফাইবার। ওকে, এছাড়া ধরেন আপনি এই যে এখানে এই যে ওয়েব ডেভেলপমেন্ট পারেন, মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন, ঠিক আছে, আপনি ডাটা সায়েন্স জানেন, যদিও জিনিসগুলো একটু কঠিন, গেম ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি এই জিনিসগুলো দেখেন, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে পারেন, আপনি উইক্স কাস্টমাইজেশন করতে পারেন, আপনি শপিফাই কাস্টমাইজেশন করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, এই কাজগুলো যদি আপনি করেন আপনি প্রচুর কাজ পাবেন। বিজনেস রিলেটেড দেখেন এখানে ই কমার্স ম্যানেজমেন্ট কিভাবে করেন, কিভাবে মার্কেট রিসার্চ করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডেটা এন্ট্রি করতে পারেন, মানে ওই যে বেশ কিছু কোম্পানি আছে তারা ইয়াগুলো দেয় নাম ফোন নাম্বার, এই জিনিসগুলো, যে লাইফস্টাইল, এই জিনিসগুলো দেখেন। এখন পয়েন্ট হলো যে ভাই আমি কিভাবে বুঝবো যেটা আমার ভালো লাগছে কি লাগছে না, এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি দেখতে থাকেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, টেক, এই রিলেটেড দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে, আপনি কয়েকটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সেখানে আপনি বৈশা বৈশা তারা কি বলতেছে পড়েন, দেখেন, দেখতে দেখতে একসময় আপনার ভালো লাগে, এটা তো আমার সাথে যাচ্ছে। অথবা এই রিলেটেড আপনি গুগলে সার্চ করেন, আপনি অনেক ব্লগিং পাবেন, এই ধরনের অনেক ফেসবুক গ্রুপ আছে, এসইও নিয়ে ফেসবুক গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক গ্রুপ আছে, গুগল অ্যাডস নিয়ে ফেসবুক গ্রুপ আছে, শপিফাই নিয়ে ফেসবুক গ্রুপ আছে, আপনি এই সমস্ত গ্রুপে অ্যাড হন, তারা কি করতেছে কি দেখতেছে, এই জিনিসগুলো নিয়ে যখন আপনি এভাবে অ্যানালাইসিস করবেন দেখবেন এতে আপনার এক সপ্তাহ 15 দিন চলে যায়, কিন্তু টাইম কনজিউমিং, 1 সপ্তাহ 15 দিন চলে যাবে, এরকম করতে করতে আপনি স্থির হবেন
যে হ্যাঁ এইটা আমার ভালো লাগতেছে, আমার সাথে যায়, তখন ওই বিষয়টা নিয়ে আপনাকে স্কিল ডেভেলপ করে ফেলতে হবে। কিভাবে স্কিল ডেভেলপ করবেন কেনা করবেন সেগুলো আমি একটু পরে আসবো, এইভাবে আপনাকে জানতে হবে। তাহলে আমরা যদি বলি যে আপনার কি করতে হবে, আমরা যদি এখন বলি যে ভাই ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে হলে আপনার কি কি লাগবে বা কি করতে হবে, আপনাকে কোন একটা বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে, যে এই সেম জিনিসটা এই স্কিল বিক্রি করে আপনি খান সেই স্কিলটা আপনাকে ডেভেলপ করে ফেলতে হবে। কিভাবে ডেভেলপ করবেন কি না করবেন সে বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। থ্যাংক ইউ সবাই।